দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি অসহায় মানুষদের হাতে চাল, আলু ও সয়াবিন তুলে দিলেন। করোনা ভাইরাস মোকাবিলায় সারা বিশ্বের সাথে চলছে ভারতবর্ষ লকডাউন, তারই মাঝে আজ নিজের বিধানসভা এলাকায় নাটাবাড়ি কেন্দ্রে সকাল সকাল বেরিয়ে গেলেন হ্যান্ডমাইক ও চাল আলু নিয়ে। বলরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ পানিশালা চিলাখানা দেওচড়াই অঞ্চল পানিশালার সাধারণ মানুষকে দূরত্ব বজায় রাখার সচেতন করেন, সেখানে দাঁড়িয়ে থেকে মানুষকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিচ্ছেন। সাধারণ মানুষের হাতে চাল, আলু, সয়াবিন তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কখনো রেশনের দোকানে, কখনো আবার ব্যাংকে, কখনো আবার পার্টি কর্মীদের নিয়ে পার্টি অফিসে। তো ভাতা প্রাপক আছে, তাদের 2 মাসের করে ভাতা অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছেন, অন্যান্য প্রাপ্য সেটাও ঢুকিয়ে দিয়েছেন। সেই টাকা তোলার জন্য বড় বড় লাইন হচ্ছে, যাতে লাইন যাতে কমপক্ষে 1.5 মিটার ডিফারেন্সে থাকে প্রত্যেকটা লোক, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে, সে ব্যাপারে দেখাশোনা করছি নজরদারি। এবং যারা আজকে ব্যাংকে এসছেন বা গ্রাম পঞ্চায়েত অফিসে এসছেন বা রেশন দোকানে গিয়ে এসছেন, তারা বাড়ি গিয়ে যাতে সেই কাপড় চোপড়গুলো ধুয়ে কড়া রোদে যাতে শুকায় এবং সারাদিনে যাতে 7-8 বার সাবান দিয়ে হাত পরিষ্কার করে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, একদম যদি কারো জ্বর জারি সর্দি কাশি হয় তাহলে যাতে ডাক্তারের সাথে পরামর্শ করে হাসপাতালে যায়, এবং যাতে সারাদিন তারা ঘরেই থাকে, ঘরের বাইরে যাতে না বের হয়, এই আবেদন করার জন্যই এসছি। মাননীয় মুখ্যমন্ত্রী রেশনের মাধ্যমে চাল, গম, আটা বিনা পয়সায় দিচ্ছেন, এবং 10 তারিখ থেকে যাদের কার্ড নেই তাদের বাড়িতেও কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, টেম্পোরারি কার্ড। সেই কার্ডে 3 মাস পর্যন্ত তারা মাল তুলতে পারবেন। এই কার্ডগুলো বিতরণ হয়েছে কিনা সেগুলো খবর নিচ্ছি। আশা করছি যে ঠিকঠাকভাবে 10 তারিখের আগে সমস্ত কার্ডগুলো, যাদের নামে এসে টেম্পোরারি কার্ড, সেই কার্ডগুলো বিতরণ হয়ে যাবে।